নমস্কার, উত্তরবঙ্গ সংবাদে আপনাদের স্বাগত। আমি শুভঙ্কর এবং শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ওয়ার জোন থেকে ফিরে। আপনারা সকলেই জানেন যে আজকে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ নবম দিনে পড়ল এবং এখনও বহু ভারতীয় সেই ইউক্রেনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন। বহু ভারতীয় পড়ুয়া আজ পর্যন্ত কিন্তু ঘরে ফিরতে পারেনি, যদিও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বেশ কিছু পড়ুয়া আজকেও ভারতে খুব সেফলি তারা ফিরেছে। এবং আমরা একেবারে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে যারা ফিরে এসেছে আমাদের উত্তরবঙ্গের, এই আজকে সেই উত্তরবঙ্গের যে সমস্ত পড়ুয়ারা গিয়েছিলেন তাদের তিনজন পড়ুয়া আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় উপস্থিত রয়েছেন। তারা একেবারে হারহিম করা যে অভিজ্ঞতা, ওয়ার জোন থেকে তারা ফিরেছেন সদ্য সদ্য, তাদের সেই হারহিম করা অভিজ্ঞতার কথা তারা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবেন। প্রথমে শুরুতেই পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে আজকে তিনজন রয়েছে আমাদের আলোচনায়। আমার বাদিক থেকে রয়েছে কুঞ্জয় চৌধুরী, কুঞ্জয় জাফরোজিয়াতে থাকতো ইউক্রেনের, কুঞ্জাস চৌধুরী। মাঝখানে রয়েছে কণিকা রুবিকা দত্ত এবং আমার পাশে তার সবশেষে রয়েছে যুবরাজ মিশ্র। তোমাদের তিনজনকেই উত্তরবঙ্গ সংবাদে স্বাগত এবং তোমরা সদ্য সদ্য ফিরেছো এবং এই যে তোমাদের অনেকেই কথা হচ্ছিল শুরুতে, তোমরা ট্রমাটাইজ এখনো অনেকেই, তোমরা সেই যে ওয়ার জোনের যে সেই যে অভিজ্ঞতা সেটা এখনো কাটিয়ে উঠতে পারোনি। একেবারে তোমাদের সঙ্গে খোলাখুলি আজকে আলোচনা করব। একেবারে শুরুতে যে বিষয়টা তোমাদের জানিয়ে রাখি যে এই যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ না হতো না, তাহলে আমরাও হয়তো জানতে পারতাম না যে এই উত্তরবঙ্গের এরকম প্রান্তিক জেলা থেকে, প্রান্তিক শহর থেকে এত পরিমাণে স্টুডেন্টরা তারা পড়াশোনা করার জন্য ইউক্রেনে পাড়ি দিয়েছে, ইউক্রেনে ছিল। আজকে যখন যুদ্ধ হচ্ছে, সকলের খোঁজ করতে শুরু হয়েছে, তখন কিন্তু আমরা জানতে পারছি যে তোমাদের মতন প্রচুর স্টুডেন্টরা যারা ইউক্রেনে পাড়ি দিয়েছে পড়াশোনার জন্য। এই যে যুদ্ধ শুরু হওয়া বা তার আগের যে বার্তা, সেই সময় থেকে তোমরা কিভাবে এই যে ফিরলে বাড়িতে, এই যে জার্নিটা ইউক্রেন থেকে শিলিগুড়িতে ফেরার জার্নি, সেই জার্নিটার কথা আমরা একটু শুরুতে জানবো। শুরুতে কুঞ্জাস, তোমার কাছ থেকে শুনবো, তুমি তো জাফরোজিয়াতে থাকতে এবং জাফরোজিয়াতে আজকে সেখানকার যে পারমাণবিক কেন্দ্র সেখানেও আগুন লেগেছে, সম্ভবত সেটা রাশিয়ার দখলে অলরেডি চলে গিয়েছে বলে আমরা এখন পর্যন্ত যা খবর পাচ্ছি, তোমার একটু অভিজ্ঞতাটা শুনবো। হ্যাঁ, প্রথমত তো একটা তো ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন অনেক আগের থেকে তৈরি হয়েছিল, বলা হয়েছিল ওয়ার হবে। প্রথম আমরা ডেট পাই যে 16 তারিখে কিনা রাশিয়া প্রথম হামলা করার চেষ্টা করেছিলেন বা বলেছিলেন যে বোম ফেলা হবে। তো তা ক্ষেত্রে তখন আমরা গভর্নমেন্ট থেকে একটা নোটিশ জারি করা হয় যে যারা ছাড়তে চায় দেশ এই মুহূর্তে ছাড়তে পারে, যারা এসেনশিয়াল না তারা না ছাড়ুক। এটা কত তারিখের ঘটনা? এটা 16 তারিখে যে প্রথম নোটিশটা জারি, 16 তারিখে, হ্যাঁ, এমবাসি থেকে, ইন্ডিয়ান এমবাসি থেকে। তো স্বাভাবিকভাবে আমরা তখন কলেজের কাছে দৌড়াই যে আমরা বাড়ি যেতে চাই ইচ্ছুক। তো তখন আমাদেরকে বলা হয় কিনা যে কলেজ তখন ওই সময় অফলাইন ক্লাস আমাদের চলছিলেন, তো আমাদেরকে বলা হয়েছিলেন যে 8ই মার্চের ভিতরে আমাদেরকে ইউক্রেন আবার রিপোর্ট করতে হবে। তো টিকিটের দাম তখন খুব আকাশ ছোঁয়া ছিল, তো তখন একটা ভাবনা চিন্তা বিষয় ছিল যে এখন যাব 10টা দিনের জন্য গিয়ে তাহলে কী লাভ। তো আমরা স্বাভাবিকভাবে তখন একটা ওয়েট করি নিয়ে, তারপরে যে সিচুয়েশানটা এতটা গভীর হয়ে যাবে আমরাও সেটা ভেবে উঠতে পারিনি। তো যখন সিচুয়েশান এত এরকম বেড়ে যায়, যখন ইন্ডিয়া নিউজ থেকে শোনা যাচ্ছে এরকম সিচুয়েশান হচ্ছে, তো মা আমাকে রাতারাতি কল করে মা বলেন যে বাড়ি চলে আসতে। তো স্বাভাবিকভাবে আমি হচ্ছিলো 23 তারিখে টিকিট কাটি কাতার এয়ারওয়েজে, আমি টিকিট কেটে কিফ থেকে রওনা হই। তারপরে আমি যখন দোহাতে পৌঁছই, তখন আমি ভিডিওতে দেখছি কিনা যে প্রথম বোম পড়ে গেল কিভ এয়ারপোর্টে। মানে তুমি যখন ইউক্রেন ছাড়লে তখন তুমি খবর পেলে যে প্রথম বোমাবর্ষণ হলো, মানে জাস্ট কয়েক ঘন্টার ভিতরে, কয়েক ঘন্টার মধ্যে। তো আমি তখন দেখে আমিও অবাক যে এরকম হয়ে গেল। আমি সবার আমার বন্ধু বান্ধবদের খবর নিই, কারণ তাদের 24 তারিখে এয়ার ইন্ডিয়াতে যেটা গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছিল ফ্লাইটে আসার কথা ছিল, তারা বললো কিনা তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আশেপাশে আগুন জ্বলছে, তো বোম পড়েছে, একটা এয়ারপোর্ট কেঁপে উঠেছে, তারাও একটা মানে এরকম ছিল। আমিও একটা ভয়ে ছিলাম যে এরকম কখনো তো ভাবিনি এই দিনও দেখতে হবে, যেই শহরকে আমি দেখতাম সেই শহর আজকে আগুনে জ্বলছে সেটা আমরা কখনোই ভাবিনি। একেবারে আমি আসবো তোমার কাছে কুঞ্জাস। আমি দর্শক বন্ধু জানিয়ে রাখি যে যে তিনজন আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন, তিনজনে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, তারা কিন্তু ডাক্তারি পড়ার জন্যই ইউক্রেনে গিয়েছিলেন এবং তাদের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাই তারা আজকে শেয়ার করবে। আমি রুবিকার কাছে একটু জানতে চাইব, তুমি তো গতকালই ফিরেছো বাড়িতে, একেবারে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, যখন বোমাবর্ষণ হচ্ছে, রাশিয়ার মুহূর্ত মুহূর্ত বোমা পড়ছে, ইউক্রেন তার পাল্টা প্রতিরোধ করছে, সেই ওয়ার জোনের মধ্যে তুমি বেশ কয়েকটা দিন কাটিয়েছো, কী অভিজ্ঞতা? আমি অ্যাকচুয়ালি আমি থাকি টার্নোপিলে, তো আমি টার্নোপিলটা লিভ করেছি অলমোস্ট 25
ফেব্রুয়ারি, ওয়ারের পরের দিনই। তো আমি লাকি যে আমাকে অত কিছু দেখতে হয়নি যেগুলো বাকি বাচ্চারা দেখছে। তো অনেক কিছু শুনতে পেয়েছি, বম্বার্ডিং হচ্ছে এখানে, বম্বার্ডিং হচ্ছে এখানে, শেলিং হচ্ছে, এত কিছু হচ্ছে। বাট থ্যাঙ্কফুলি টার্নোপিলে ওই টাইমে এত কিছু হয়নি, ওখানে খালি অলরেডি একটা ড্রোন দেখা গিয়েছিলো 3-4টা। বাট তাও আমাদেরকে একটা আলাদা ঘরে বাংকারে থাকতে হয়েছিল। তো অত তো হয়নি, বাট চান্সেস ছিল যদি আমি আরও থাকতাম তাহলে। কদিন তুমি বাংকারে ছিলে? আমি একদিনই বাংকারে ছিলাম। একদিনই বাংকার, তারপর কি করে এলে? আমরা অ্যাকচুয়ালি নিজের থেকেই বাস অ্যারেঞ্জ করেছি ইউনিভার্সিটির হেল্পের থ্রু আর এজেন্সির থ্রু। তারপরে আমরা গিয়েছি রোমানিয়া বর্ডারে, যেটা 4 ঘন্টার রাস্তা। তারপরে রোমানিয়া থেকে আবার আমাদেরকে 13 কিলোমিটার ওয়াকিংয়ের থ্রু বর্ডার অবধি পৌঁছাতে হচ্ছিল। পায়ে হেঁটে গিয়েছো? হ্যাঁ, উইথ আমার ট্রলি আর আমার ব্যাগ নিয়ে। তো ওটা অনেক কষ্টদায় ছিল, বাট একটা মনের মধ্যে ছিল কি যদি আমি বর্ডার অবধি পৌঁছে যাই তো আমি একটু সেফ থাকবো। আর তারপরে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়েলকাম করলোই। এই যে তোমরা ইউক্রেন থেকে বেরিয়ে রোমানিয়া বর্ডার অবধি গেলে, এই যে জার্নিটা, সেইখানে কোনো সরকারি তরফে কোনো ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে বা ইউক্রেন গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা? এইটাতে ইন্ডিয়ান গভর্নমেন্টে ছিল না, বাট ইউনিভার্সিটি আর ওইখানে যে হেড ইয়া এজেন্টরা থাকে ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো এইটুকুনি। তুমি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট? আমি টার্নোপিল ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি। আর তোমার কোন ইয়ার চলছে এখন? এটা আমার থার্ড ইয়ার চলছে। থার্ড ইয়ার, এরপরে কি আরেকটা ফোর্থ ইয়ার রয়েছে? আরো 3 ইয়ার্স আছে। আরো 3 বছর আছে। আরো 3 বছর তোমাকে এটা কন্টিনিউ করতে হবে। কুনজাস, তুমি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট? আমি জাফরোজিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। জাফরোজিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। আমরা যুবরাজের কাছে আসবো। যুবরাজ, তুমি কবে ফিরেছো বাড়ি? আমি বাড়ি ফিরলাম 27 তারিখে। 27 তারিখে? হ্যাঁ। তুমি ইউক্রেন কবে ছাড়লে? আমি ইউক্রেন ছাড়লাম 26 তারিখে। 26 তারিখে? তুমি কি করে এলে বাড়ি অবধি, এই জার্নিটা একটু আমাদের বলো। আগে যেরকম কুঞ্জাস বললো কি এই যে প্রবলেমটা হয়েছিল, যে ওয়ারের সিচুয়েশনটা বিল্ড হচ্ছিল, ওইটা আমরা ভাবি নাই কি এত তাড়াতাড়ি এত এসকেলেট হয়ে যাবে এই ওয়ারের সিচুয়েশনটা। আগে আমাদের ইউনিভার্সিটিও বলেছিল কি না তোমরা এখানে সেফ আছো, যা আমরা ছিলাম ওইগুলো তো অনেকই বেশি সেফ জায়গা। তো ওই হিসাবে আমরা ছিলাম, কিন্তু আচানক যখন 24 তারিখে অ্যাটাকটা হয়ে গেল, তখন একবারে আমাদের বাড়ি থেকে ফোন, সবাই স্ট্রেসড আছে কি। তখন আমরা যে আমার ওখানে একাডেমিক ডিন, আমার টিচার এখানে ইন্ডিয়ানই উনি আনন্দ স্যার, তো ওনাকে কন্ট্যাক্ট করলাম কি স্যার আমাদের এখন কী হবে। তো স্যার বললো কি তোমরা চিন্তা করবে না, আমি চেষ্টা করবো, আমি এভ্যাকুয়েট করাবো। আচ্ছা। তো স্যার তারপরে আমাদের জন্য ওখানের যে লোকাল গার্জেন আমাদের, তো ওনাদের কন্ট্যাক্ট করে আমাদের জন্য বাসে অ্যারেঞ্জ করাইলো। আর এমবেসির সাথে ওনারা কন্ট্যাক্টে ছিল কি আমাদের বেশি প্রবলেম হয় নাই এভ্যাকুয়েট হইতে, কেন কি যে ইউনিভার্সিটি রেসপন্সিবিলিটি নিল কি আমরাও হেল্প করবো আমাদের স্টুডেন্টসকে এভ্যাকুয়েট হইতে। এইটা ছিল মানে তুমি যুদ্ধ শুরু হওয়ার পরও 2 দিন তুমি ইউক্রেনে ছিলে, কাটিয়েছিলে, সেই 2 দিন কোথাও কোনো গোলাবর্ষণ, কোথাও কোনো দুর্ঘটনা তোমার চোখে পড়েছিল? এরকম আমরা আসলে উজগ্রোদ একদম ওয়েস্ট সাইডে, তো আমরা অত দেখি নাই যে গোলা বারুদ, কিন্তু হ্যাঁ হেলিকপ্টার্স, এয়ারপ্লেনস এগুলো আমরা দেখছিলাম কি হ্যাঁ উড়ে উড়ে যাচ্ছে আমাদের হোস্টেলের উপর থেকে, বা আমাদের যে সিটিটা আছে সিটির উপর থেকে হেলিকপ্টার্স বা ফ্লাইট যে তোমার প্লেনগুলো হয় ওইগুলো স্যার ওখানে ইয়ে করছিল, প্র্যাকটিস করছিল, এইগুলো সব ইউক্রেনের যে যন্ত্রপাতিগুলো ছিল ওইগুলো ছিল, ওরা প্র্যাকটিস করছিল কি আগে কোনো প্রবলেম হলে ওরা ওয়ারটা জয়েন করবে। এই যে তুমি ধরো বাড়ি ফিরে এলে, বাড়ি ফিরে আসার পর তোমাদের যারা ওখানে টিচার ছিল, যারা তোমাদের পড়াতেন, যারা তোমাদের সহকর্মী ছিল, যারা তোমাদের সঙ্গে পড়তেন, সহপাঠী ছিল, তাদের এখন কি অবস্থা, তাদের কোনো খোঁজ পাচ্ছো? যেরকম আমি বললাম আনন্দ স্যার যে আমার আছে, ওনাদের উনি উজগ্রোদের মোস্টলি স্টুডেন্টসকে ব্যাকেট করে নিয়েছে। কয়েকটা স্টুডেন্টস এখনও কিভে আটকিয়ে আছে, ওরা এখনও বাংকারে আছে, ওদের কন্ডিশন খুব খারাপ, জল নাই, খাওয়া নাই। আর এরকম হচ্ছে কি বাংকারও নাই, মানে বলতে পারো বাংকার যে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তো এখন ওদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে কি তোমরা দেখো কোথায় যাচ্ছ, মানে নিজের মতন করে চলে যাও, তোমরা নিজের মতন করে যা খুশি করো আর কি। হ্যাঁ, এরকম অবস্থাটা অনেকটাই, সেরকম অবস্থাটা অনেকটাই খারাপ। আর যেরকম আমাদের টিচার্সরা, তো আমাদের এখন টিচার্সরা যখন বললাম উজরো সেফ জায়গা, তো এখন পর্যন্ত সেফ আছে। আমাদের টিচার্সরা এখন শরণার্থী যে কিভ থেকে ভেঙে চলে আসছে, ওদেরকে নিজের বাড়িতে জায়গা দিচ্ছে। যারা স্থানীয় ওখানকার, যারা
তুমি যেখানে ছিলে তারা যারা স্থানীয় যারা ইউক্রেনের বাসিন্দা তাদের অবস্থা কিরকম ওখানে? ওরা বলতে পারো যেরকম আমরা যত দেখছি ওরা আগে যখন ওয়ারটা স্টার্ট হয় না 24 তারিখের আগে ওরা ছিল কি যা যেই হবে দেখে দেখে নেব, ওখানে লোক পার্টিও করতেছিল আর যে নর্মাল নর্মাল লাইফ একেবারেই নর্মাল ছিল, কিন্তু 24-এর পরে আমরা যে দেখতেছি লোক ড্রাফট হচ্ছে, লোক নিজের মনে যায় আর্মি জয়েন করতেছে কি হ্যাঁ আমরা ওয়ারে যাব, আমরা ফ্রন্ট লাইনে যাব, আমরা ওয়ার করব, আমরা রাশিয়ার সাথে ফাইট করব, আমরা সারেন্ডার করব না। কুঞ্জাস, তুমি কতদিন হলো আছো ইউক্রেনে? আমার 1 বছর মানে প্রায় 1.2 ইয়ার্স হয়ে গেছে। এই যে প্রায় 1.5 বছর হলো তুমি সেখানে আসো, ঘুণাক্ষর কি কখনো টের পেয়েছিলে যে এরকম একটা যুদ্ধ লাগতে পারে বা এরকম একটা পরিস্থিতি? না, কারণ দেখুন যখন লোকাল লোকের সাথে আমরা কমিউনিকেট করতাম ওখানে রাশিয়ানরাও থাকতো ইউক্রেনিয়ানরা থাকতো, আর অ্যাকচুয়ালি আমি যে সিটিটাতে থাকি ওখানে রাশিয়ান ইনফ্লুয়েন্সটা বেশি ছিল। আচ্ছা, তো ওরা সবাই খুব মিলেঝুলে থাকতো, কখনো এরকম বোঝা যায়নি যে রাশিয়ান বা ইউক্রেনিয়ানদের একটা হেট্রেড, সেটা কিন্তু আজও দেখা যাচ্ছে না যে তারা একে অপরকে হেট করছে। এটা হয়তো কোনো পলিটিক্যাল গ্রাউন্ডে যে লড়াইটা হচ্ছে সেটা আমরা জানি না বা কী কারণে হচ্ছে, কিন্তু তাদের সিভিল ওয়ার বা কোনো এনিথিং এরকম কোনো কখনো আজ পর্যন্ত ব্রোকআউট হয়নি। আর তা বাদে খুব পিসফুল ছিল, লাইক অল ওভার কান্ট্রি সবার জন্য, স্টুডেন্ট আর মোস্ট প্রবাবলি মেয়েদের জন্য খুবই পিসফুল কান্ট্রি ছিল এটা। আচ্ছা, স্থানীয় প্রশাসনের সুবিধা তোমরা সবসময় পেতে সেখানে? হ্যাঁ, সবসময় যে কোনো অসুবিধা হলে কলেজকে বললে পরে কলেজ আমাদেরকে হেল্প করতো, বা কখনো কারোর জ্বর জারি বা কোনো কিছু হলেই কলেজ সাথে সাথে অ্যাম্বুলেন্স পাঠানো, সে বাচ্চা যদি তার অ্যাপার্টমেন্টে থাকতো, কারণ অনেকটা তারা নিজের অ্যাপার্টমেন্টে থাকতো, আমিও অ্যাপার্টমেন্টে থাকতাম, তো এরকম অসুবিধা হলে তারা সাথে সাথে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিত, বা আশেপাশে যারা বাসিন্দারা তারাও হেল্প করতেন, নেবার্সরা খুবই মানে ফ্রেন্ডলি ফ্র্যাঙ্ক, সবাই সব কিছু সহযোগিতা পাওয়া যেত। হ্যাঁ, অবশ্যই। আমি রুবিকার কাছে একটা বিষয় জানতে চাইবো, রুবিকা এই যে তুমি যখন ফিরলে, ফেরার সময় বা এই যুদ্ধ যখন শুরু হয়ে গেল সেই সময় এই যে স্থানীয় প্রশাসন সেইখানকার তাদের ভূমিকাটা কেমন ছিল? আমাদের যেরকম বললাম ইউনিভার্সিটি থেকে তো হেল্প ছিলই, ওরা বলেছিল কি তোমরা যাও কোনো প্রবলেম নেই, বা আর ইন্ডিয়ান এম্বাসি থেকে বলেছিল কি তোমরা কোথায় যাও বাট আমাদেরকে ডিটেলটা দিয়ে দিবে। আর যেরকম আমি বললাম এজেন্টরা ছিল আমাদের সাথে, ইভেন একটা এজেন্ট আমাদের সাথে বর্ডারও এসেছিল। এই ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে তোমাদের যোগাযোগটা কি করে থাকতো? থ্রু একটা ফর্ম বলছিল, অনেকগুলো ফর্ম বের হয়েছিল, ওরা বলতো কি ফর্মটা ফিল আপ করে দাও, এখনই করে দাও। তখন বলেছিল যে এখন ওয়ার্ল্ড লাইফ সিচুয়েশন আসেনি, মনিটরিং করা হচ্ছে, তো ওই সময় তখন অনেক আমাদের সবার একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিলো, কারণ সবার তখন একটাই আর্জি জানানো ছিল যে যদি আমরা বাড়ি যাই এই মুহূর্তে আমাদের সেমিস্টারটা অনলাইন করে দেওয়া হোক, কিন্তু ওই সময় শুধু আমার কলেজে কেন কোনো কলেজে মানতে যাতে রাজি হয়নি যে অনলাইন সেমিস্টার হোক বা কিছু, আমাদেরকে বলা হয়েছিল 8ই মার্চের মধ্যে রিপোর্ট করতে হবে। তো একটা প্রবলেম তো হয়েছিল মিসকমিউনিকেশন, ফলে আমি ছাড়বো কি ছাড়বো না এটা সবার দ্বিধাগ্রস্ততা ছিল আর কি। হ্যাঁ, তার মধ্যে যদি ছেড়ে যাই তাহলে পরের সেমিস্টারগুলোর কি হবে? অবশ্যই। আর যারা থার্ড ইয়ারে ছিল তাদের ক্রক এক্সামটা জাস্ট শেষ হয়েছিল, তো অনেকে যারা ক্রক ক্লিয়ার করতে পারেনি তাদেরকে বলা হলো যে 15th অফ মার্চে তাদের রিক্রক নেওয়া হবে, তো তারা ওই মুহূর্তে বাড়ি কেমন করে যাবে তারা ডিসিশন নিতে পারছিল না, তারা ওখানে বসে বলছিল যে তারা পড়াশোনা করবে, তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল একেবারেই। একেবারে রুবিকা তোমার থেকে আমি জানবো, এই তোমরা তিনজনই শিলিগুড়ির বাসিন্দা, একজন নকশালবাড়ির, তুমি বাগডোগরার ও শিব মন্দিরের পাশাপাশি, তোমরা যখন তিনজনই তোমরা ইউক্রেনে থাকো, অন্যান্য বিভিন্ন প্রভিন্সে নিশ্চয়ই হবে, কিন্তু তোমরা কি নিজেদের মধ্যে যোগাযোগটা ছিল, নিজেদেরকে জানতে যে ও একটা জায়গা আছে, ও আর একটা প্রভিন্স আছে, তোমাদের মধ্যে নিজেদের কোনো যোগাযোগ ছিল? এটা আমার ফার্স্ট টাইম আমি দেখছি এদেরকে, আমাকে আমি তো জানতাম না কি এখান থেকে কেউ গিয়েছে। মানে তুমি শিলিগুড়ি থেকে গিয়েছো কিন্তু শিলিগুড়ির আর কেউ গেছে কিনা তা এটা জানা ছিল না। এই এই যে ধরো যারা ভারতীয় যারা ইউক্রেনে গিয়ে পড়াশোনা করছে তাদের নিজেদের কোনো গ্রুপ, নিজেদের মধ্যে আলোচনার কোনো জায়গা বা কমন কোনো একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে সবাই মিলে আলোচনা করতে পারবে বা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে, এরকম কোনো প্ল্যাটফর্ম কি আছে ওখানে? এরকম তো হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকগুলো হয়ে গেছিল, এমনি আগে থেকেই অলরেডি গ্রুপ ছিল, বাট যেই ওয়ার্ড
তা শুরু হলো ওই দিনের পরে অনেকগুলো গ্রুপ ইনিশিয়েট করে দিয়েছিল যেমন কি এমইএ গভর্নমেন্ট থেকে একটা গ্রুপ ছিল রেডমিট থেকে অনেকগুলো গ্রুপ হয়ে গেছিল তো সবাই বলছিল কি যত তাড়াতাড়ি হতে পারে তুমি জয়েন করো আর এটাতে যেগুলো ইনফরমেশন আসবে পার্টিকুলারলি ইন্ডিয়ান এমবেসি থেকেই আসবে সেইগুলো ফলো করো হ্যাঁ ফলো করো সেইগুলো ফলো করতে বলা হয়েছিল আমাদেরকে ফলো করতে হতো যুবরাজ তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যে এই যে খুব পার্টিকুলার খুব একদম বারবার করে এই কোশ্চেনটা এখন উঠছে তোমরা এইখান থেকে এলে এখন একটা প্রশ্ন বারবার করে তোলা হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকে অনেকেই আজকেও বাড়িতে ফিরতে পারেনি তারা কবে ফিরতে পারবে তার অভিভাবকরা এখনো নিশ্চিত নয় যে কতদিন পরে তারা বাড়িতে আদৌ ফিরবে তোমরা তো ফিরে এসছো বল তাদের অভিভাবকদের বক্তব্য যে একটি দেশ আরেকটি দেশ আক্রমণ করবে বা তাদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে আছে এটা তো সরকারের কেন্দ্রীয় সরকারের অর্থাৎ ভারত সরকারের জানার কথা ছিল বা তারা আগে থেকে হয়তো আন্দাজ করতে পেরেছিল যেহেতু সবখানেই বিদেশ মন্ত্রক আমাদের রয়েছে সবখানে দূতাবাস আছে তাহলে যদি আন্দাজ করতে পারে তাহলে আগে থেকে কেন এই স্টুডেন্টদেরকে সেখান থেকে ইভোকেট করার ব্যবস্থা করা হলো না এই কোশ্চেনটা কিন্তু একটা অ্যারাইজ করছে তুমি তোমার মতন করে বলো যে তুমি কি কোনো ইনিশিয়েটিভ এরকম দেখতে পেয়েছো যে আগে থেকে কোনো উদ্যোগ নেওয়া না কি তোমরা নিজেদের একেবারে নিজেদের উদ্যোগেই বাড়িতে ফিরেছো না আগে থেকে আমরা দেখিনি যখন এই সিচুয়েশনটা চলছিল অন্য কান্ট্রিজগুলো নিজের লোকদেরকে এভ্যাকুয়েট করছিল 20th পর্যন্ত মানে অত ভালো কোনো বের হয় নাই কি হ্যাঁ তুমি বের হয়ে যাও যেরকম কুঞ্জজ বলছিল কি 16th একটা এরকম নর্মাল অ্যাডভাইজারি কেন অন্য কান্ট্রিগুলো জারি করেছিল তো এরকম ইন্ডিয়াও জারি করে দিল কি যারা ইম্পর্টেন্ট কাজ নেই ওরা বের হয়ে যাও তো মানে আমাদের এটা কত তারিখে 16 তারিখ এটা 16 তারিখে এরকম তো আমাদের তো ইম্পর্টেন্ট কাজই অবভিয়াসলি আমাদের ক্লাসেস চলছে আমরা ওখানে পড়তে গেছি আমরা তো আর আমরা বাজেটেই পড়তে গেছি তো আমরা এরকম এখানে এখন 1.5-2 লাখ টাকার ফ্লাইট করে আমরা তো বারবার আসতে যেতে পারবো না অবভিয়াসলি তো ইন্ডিয়ান গভর্নমেন্টের এটা খালি প্রবলেম হবে কি ও অনেক লেটে ইনফর্ম করলো আর এরকম ছিল যখন ইনফর্ম করলো ওর পরেও এত হড়বড়ি হড়বড়িতে আর যে ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখাচ্ছে কি ফ্লাইটসগুলো আমরা পাঠাইছি 22 তারিখে 24 তারিখে 26 তারিখে ফ্লাইটসগুলো এরকম তো না কি ফ্রি ছিল বা কম রেটে ছিল ফ্লাইটসগুলো $800 বা 60,000 টাকা 74,000 টাকা এগুলো কি অন্যান্য যখন তোমরা ফিরতে সেই সময় থেকে বেশি ছিল হ্যাঁ যখন আমরা বেশি সেই সময়কার থেকে যখন আমরা ফিরছিলাম লাইক যখন আমরা ডিসাইড হলো এই নরমাল নরমাল টাইমে তোমরা যখন ফিরতে কি রকম নরমাল যখন আমরা ফিরি তখন 30,000 এর ভিতরে ফ্লাইট সেট টিকিট থাকে এই 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 যুদ্ধের সময় কত টাকা ভাড়া হলো আমরা আমরা দেখতে যখন দেখছিলাম তখন তোমার ফ্লাইটস এর ফেয়ার 80,000 to 2 lakhs বাপরে সেটা তো বেড়ে অনেক মানে কয়েক গুণ বেড়ে গিয়েছিল তো সব স্টুডেন্ট এফোর্ড করতে পারবে না অবভিয়াসলি সবাই এখানে বাজেটের জন্যই পড়তে গেছে এরকম তো না অনেক বেশি মানে টাকা খরচা থাকলে তাহলে একেবারে ইন্ডিয়াতে আমরা নিতে পারতাম একেবারে একেবারে ফলে যে ইনিশিয়েটিভটা সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত ছিল সেইটা সেভাবে দেখা যায়নি আরেকটা বিষয় আমি একটুখানি কুঞ্জাসের কাছে জানবো যে এই যে ইভাকুয়েট শব্দটা ব্যবহার করা হচ্ছে বারবার করে উদ্ধার করা ইভাকুয়েট করা হচ্ছে সরকারও বিভিন্নখানে প্রচার করছে যে স্টুডেন্টদের আমরা ইভাকুয়েট করছি কিন্তু আদতে তো একেবারে ওয়ার জোন থেকে কাউকে ইভাকুয়েট করা হচ্ছে না স্টুডেন্টদের বলা হচ্ছে তোমরা অন্য দেশে চলে যাও বর্ডার পর্যন্ত চলে যাও ট্রেনে করে যাও নিজেদের মতন করে বাসে করে যাও যেমন করে যাও তারপর সেখান থেকে তাদের নিজের পয়সা খরচ করে ভাড়া দিয়ে আসতে হচ্ছে তাহলে এটাকে কি অ্যাকচুয়ালি ইভাকুয়েট বলা যায় সরকারিভাবে ইভাকুয়েট কি বলা যায় তোমরা কি মনে করো অ্যাকচুয়ালি দেখুন ইভাকুয়েশন প্ল্যান হচ্ছিল গভর্নমেন্ট অনেকদিন আগে বানিয়েছিল যখন ওয়ার সিচুয়েশন চালু হয় তো কিভ আর খারকিভে যারা ছিল তাদের জন্য ইভাকুয়েশন আগের থেকে মানে বলছিল গভর্নমেন্ট বেরিয়ে যেতে বাট আমি যেটা ফেস করেছি বা আমার বন্ধু বান্ধবরা যেটা ফেস করেছে আমরা ছিলাম একদম কর্নার অফ ইউক্রেনে আচ্ছা তো আমাদের পক্ষে কোনো বর্ডার আমাদের কাছাকাছি ছিল না আর যদি সব থেকে কাছাকাছি বর্ডার বলতে গেলে মলডোভা ছিল ওই সময় বাট মলডোভা বর্ডার আমাদের জন্য ওপেন ছিল না তো তখন আমাদের যে কলেজের যে ইন্ডিয়ান রেক্টর যে ইন্ডিয়ান স্টুডেন্টের যারা রেক্টর তো তিনি একটা আর্জি জানাই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে যে হয় এয়ারলিফ্ট করানো হোক বা 2014 সালে যখন ক্রিমিয়ার একটা এরকম সিচুয়েশন তৈরি হয় তখন আমাদের গভর্নমেন্ট স্পেশাল ট্রেন চালু করে তো সেটার জন্য আর্জি জানানো হয়েছিল কিন্তু ওই সময় অন স্পট কোনো স্টেপ হয়নি তো তাতে করে তিনি রেক্টর আর আমাদের কলেজ মিলে একটা স্পেশাল ট্রেন চালু করে আমাদের কলেজের স্টুডেন্টসের জন্য জ্যাফরোজিয়া তো যেখানে ও পড়ে ওই ইউনিভার্সিটির উজুরডে আমাদেরকে নিয়ে যাওয়া হয় মানে রিমেনিং স্টুডেন্টসদের
তো বলতে গেলে ইভ্যাকুয়েশনের ব্যাপারটা গভর্নমেন্টের তরফ থেকে মানে টিল টু দ্য সেফ প্লেস আমরা গভর্নমেন্টের কোনো হেল্প পাইনি। হেল্প পাওয়া যায়নি। আর যদি স্টিল নাও যদি ইভ্যাকুয়েশন বলা হয়, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন কিভ অ্যান্ড খারকিভ, তারাও ইভ্যাকুয়েট কোথায় হতে পারছে, তাদেরকে গভর্নমেন্ট বলে দিচ্ছে যে এই প্লেসে যাও। বাট যেটা দেখা যাচ্ছে যে এখন অর্ডার আছে কিভ খারকিভে যে আফটার 5 PM বেরোলে পরে শুট অন সাইট অর্ডার আছে, তো তাতে করে তো তারাও তো তাদের লাইফ রিস্ক করছে। তো ইভ্যাকুয়েশন তখনই হচ্ছে যখন আমরা সেফ প্লেসে পৌঁছাচ্ছি, কিন্তু আমাদেরকে বাংকার থেকে সেফ প্লেসে যাওয়ার জন্য তো আমরা সেফ প্লেসে যেতে হলে সেফ প্লেসে তোমরা যখন পৌঁছে যাচ্ছ তখন তো তোমরা নিজেরাই পয়সা দিয়ে টিকিট কেটে নিজেরাই চলে আসছো, সরকারের আর কোনো উদ্যোগের দরকার নেই, মানে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টেরও দরকার নেই। অ্যারেঞ্জমেন্ট বলতে গেলে শুধু আমরা ফ্লাইট পাচ্ছি এই মুহূর্তে, আর ওখানে যাদেরকে বুদাপেস্টে রাখা হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে হোটেল, কিন্তু কাল পরশু আমরা শুনতে পেলাম যে অনেক স্টুডেন্টসরা, আমার বন্ধু বান্ধবরা, তারা হোটেল পায়নি, তাদেরকে অফিস বিল্ডিংয়ে রাখা হয়েছিল, এমনি চেয়ার টেবিলে রাখা হয়েছিল, তারা দুদিন ধরে ওখানেই থাকছিল, ঘুমোচ্ছিল, কিন্তু তাদেরকে ওখানে ওই বিল্ডিং থেকে তাড়িয়ে দেওয়া হয়। এখন 180 কিলোমিটার দূরে তারা আছে, কোনো একটা হোস্টেলে রাখা হয়েছে, তাতে করে এখন ওরা রোজ বলছে যে এয়ারপোর্টে নিয়ে যাবে, এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে বলছে কিনা ফ্লাইট ফুল, আবার তাদেরকে পাঠিয়ে দেওয়া ফেরত নেওয়া হচ্ছে। হ্যাঁ, আজ 3 দিন হয়ে গেল, মানে এই হ্যারাসমেন্টটা চলছেই 3 দিন হলো। অবশ্যই তারা 3 দিন হলো সেই হ্যারাসমেন্টটা চলছেই। দর্শক বন্ধুরা, আপনারা একেবারে শুনছেন এখানে যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের একদম অভিজ্ঞতা, তারা যেটা যেটা তারা ফেস করেছে সেই ফেস, তারা যে সময়টা, যে কঠিন সময়টা কাটিয়ে এসছে সেই কঠিন সময়টার কথা কিন্তু খোলাখুলি তারা আলোচনা করছে। একটা বিষয় আমি রুবিকার কাছে জানতে চাইবো যে এই যে এখন একটা প্রশ্ন, এটা সত্যি কি মিথ্যা সেটা যাচাই করা এখন এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভবও নয়, কিন্তু একটা দাবি রাশিয়ার পক্ষ থেকে করা হচ্ছে যে ইন্ডিয়ান যারা স্টুডেন্টস ওখানে রয়েছে তাদেরকে পণবন্দি করছে ইউক্রেন, তাদেরকে সেফ প্লেসে আসতে দেওয়া, বর্ডারে আসতে দিচ্ছে না, ট্রেনে উঠলে সেখান থেকে ফেলে দিচ্ছে, অর্থাৎ পণবন্দি করে রেখে তাদের কোনো স্বার্থ সিদ্ধি ইউক্রেন করতে চাইছে, এটা রাশিয়ার দাবি। যদিও ইন্ডিয়ান অ্যাম্বাসির পক্ষ থেকে এবং ভারতের বিদেশ মন্ত্রক সেই দাবিকে অস্বীকার করেছে, তোমরা কি এরকম কোনো পরিস্থিতি ফেস করেছো ওখানে যে পণবন্দি করে রাখা, মানে আটকে রেখে কোনো স্বার্থ সিদ্ধি করতে চাওয়া ইউক্রেন সরকারের পক্ষ থেকে, এরকম কোনো ব্যবস্থা, বা তোমাদের যারা বন্ধুরা ওখানে রয়েছে যারা সহপাঠীরা আছে তারা এমন কোনো অভিজ্ঞতার কথা তোমাদের জানিয়েছে? আমি অ্যাকচুয়ালি থাকি ওয়েস্টার্ন সাইডে, তো ওইখানে এত কিছু তো দেখতে পারিনি কি রাশিয়ান ওরা এরকম করছে, বাট হ্যাঁ আমি শুনেছি কোনো কোথাও কোথাও কি এরকম করে আটকে ধরছে, বা একটা জিনিস যেটা আমি বর্ডার্সে দেখতেছিলাম কি ওরা ইউক্রেনিয়ানকে বেশি যেতে দিচ্ছিল ডিউ টু মার্শিয়াল ল, যেটাতে বলছিল কি ফার্স্টে ওরা ইউক্রেনিয়ান ওমেন উইথ চিলড্রেন ওদেরকে পাঠাবে, তারপরে ফরেন মেয়েগুলা, তারপরে ফরেন ছেলেগুলো। তো ওইখানে আমরা দেখতে পাচ্ছিলাম ইউক্রেনিয়ানসদেরকে কেমন কেমন করেও মানে ভাগিয়ে দিচ্ছে, বর্ডার ক্রস করতে দিচ্ছে, আর এখানে ফরেনদেরকে মানে ডিসরেসপেক্ট করছে। মানে একটা তো ওইখানে ভালো করে ম্যানেজমেন্টটা ছিল না, সব বাচ্চারা একসাথে এসে মানে বর্ডারে জাম করে দিচ্ছে, আর উপরে আমরা দেখতেছি ওখানে ইউক্রেনিয়ানসদেরকে অনেক ফেভার দিচ্ছে, তো এটা কোথাও না কোথাও আমরা দেখছিলাম ডিসক্রিমিনেশন হচ্ছে ওইখানে। সেখানে ইউক্রেনিয়ান যারা রয়েছে তাদেরকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু যারা ইন্ডিয়ান বা অন্য ফরেন ফরেনার যারা তাদেরকে সেভাবে সুবিধা দেওয়া হচ্ছে না, এইটা একটা ছিল বেশি দেখা যাচ্ছিল। এটা পোল্যান্ড বর্ডারে বলছো তুমি, বেশি দেখা যাচ্ছিল পোল্যান্ড বর্ডারে। যুবরাজ, একটা বিষয় শুধু যুবরাজ নয়, সবার তোমাদের সবার কাছ থেকে একটা বিষয় জানার, এই যে অনেকেই জানতে আগ্রহী, অনেকেই আমরা যখন এই অনুষ্ঠানটা করার জন্য উদ্যোগী হয়েছিলাম, যখন আমরা বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিলাম, তখন অনেকেই আমাদের টেলিফোন করে এরকম কোশ্চেন বলেছে যে একটু তোমাদের অভিজ্ঞতার বা তোমাদের কাছে জানতে চাইতে যে এই যে ধরো এইখান থেকে তোমরা এখানে মেডিকেলে পড়ার মতন অনেক সুযোগ সুবিধা আছে এই মুহূর্তে ভারতবর্ষে, তাহলে কেন ইউক্রেনে তোমরা গেলে পড়ার জন্য? আমি তোমার কাছ থেকে আসবো। ইউক্রেনে অবভিয়াসলি আমরা যাই কেন কি ওখানে ফার্স্ট তো ওখানে ফেসিলিটিস আছে, সেকেন্ডলি ওইটা ইন্ডিয়াতে যেরকম প্রাইভেট কলেজেস হয়ে গেল, প্রাইভেট কলেজেসের ফি হয়ে গেল 1 crore 1.5 crore, এত তো আমরা অ্যাফোর্ড করতে পারবো না একেবারেই। সেকেন্ড আর তারপরে কথাটা এটাই কি যে আমরা এত টাকা দিয়ে ওখানে এখানে পড়ে নিলাম, তো এরকম আমরা ডাক্তার কি হবো ফার্স্ট? আর আমরা যে ডক্টরের রেশিও দেখি এখানে 1 লাখের লোকের উপরে একটা ডক্টর আছে, ডক্টরের রেশিও অনেক খারাপ, তো যে ফরেন স্টুডেন্টস, ফরেন থেকে যে স্টুডেন্টসগুলো পড়ে আসছে যারা এখানে দেশে সেবা করতেছে
ওরা এখন বেশি চার্জ করা শুরু করলে, যেরকম গ্রামে বললো ওকে আমরা করব না চাকরি, আমরা দিব না নিজের সার্ভিস, তো এখানে ইন্ডিয়াকেই প্রবলেম ফেস করতে হবে। এটা তো আমরা কোভিড এর টাইমে দেখে নিলাম ডক্টরের কত ক্রাইসিস আছে। তো আমরা ওখানে যাচ্ছি, আমরা চাচ্ছি কি কি ফ্যাসিলিটি তোমরা এই ইন্ডিয়াতে যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে, যারা ডাক্তারি পড়ছে, আর তোমরা ইউক্রেনে যারা পড়াশোনা করছো, এই ডিফারেন্সটা কোথায়? ফ্যাসিলিটির কথা তুমি বলছো, যে ফ্যাসিলিটি ডিফারেন্সটা কোথায়? ফ্যাসিলিটি ডিফারেন্স আছে কি আমরা ওখানে যে ক্লাসেস নিই, ওখানে আমাদের 10 স্টুডেন্টসের ক্লাস হয়। আচ্ছা, 10 স্টুডেন্টস 10 টু ম্যাক্সিমাম 12 স্টুডেন্টস, ওর থেকে বেশি ক্লাস থাকে না। তো একটা পার্সোনালাইজ অ্যাটেনশন থাকে আমাদের উপরে। আমরা জানি কি এখানে আমরা দেখছি কি 80 স্টুডেন্ট 90 স্টুডেন্ট একটা ক্লাসে থাকে। ওখানে আমরা বলতে পারি কি লাশের বা যে বলে বডিজের একটু প্রবলেম আছে, কিন্তু আমরা তখনও যে সিনথেটিক বডিজ আছে, অন্য ইউনিভার্সিটির আমি বলতে পারবো না, কিন্তু আমার ইউনিভার্সিটিতে সিনথেটিক বডি হয়ে গেল বা স্পেসিমেন হয়ে গেল অনেক ইজিলি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমি রুবিকার কাছ থেকে শুনবো, রুবিকা তোমার কি মত? তো এরকম যারাও কোশ্চেন করছে, এরকম না যে আমরা এখানে ইন্ডিয়াতে এক্সাম দেইনি, অবভিয়াসলি আমরা না না সেটা না, ইন্ডিয়াতে এক্সাম দেই সেটা নয়, মানে অনেকে জানার ইচ্ছে যে ওইখানে গেলে কি বিশেষ কোনো সুবিধা পাওয়া যায়, বা এই যে আমি শুরুতেই আমি যেটা বললাম যে এই যুদ্ধটা না হলে হয়তো আমরা জানতাম না যে উত্তরবঙ্গের এই বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, চালসা, গ্যারগান্ডা এইরকম জায়গা থেকেও, চা বাগান অধ্যুষিত এলাকা থেকেও অনেকে ইউক্রেনে ডাক্তারি পড়তে গেছে। তাহলে ইউক্রেন কেন, ইউক্রেনকে কেন চুজ করা হচ্ছে? ওখানে কি এক্সট্রা কোনো ফেসিলিটিস পাওয়া যাচ্ছে? যেমন ও একটা কথা বললো যে ওখানে ফিজটা অনেকটাই কম, এখানে 1-1.5 কোটি টাকা লাগলে ওখানে অনেক কম টাকাতেই হয়ে যাচ্ছে, এটা তো অবশ্যই একটা দিক। আর কি কি মনে হচ্ছে? আর যেরকম বললো কি ক্লাসে টিচার আর স্টুডেন্ট রেশিওটা কম আছে, তো অ্যাটেনশনটা থাকে। আর ওইখানে আমি একটা জিনিস দেখেছি, যেমন কি ইন্ডিয়াতে হয় তুমি ক্লাস মিস করতে পারো, বাট ওইখানে আমার কলেজে 100% অ্যাটেন্ডেন্স ইজ নেসেসারি। আর যদি বাই চান্স তুমি মিস করো ক্লাসটা, তো তোমাকে রিভক করতে হবে ওই ক্লাসটা। এরকম না যে মিস করলো তো বাদ গেল, তোমাকে ওই ক্লাসটা রিভক করতে হবে এনি হাউ। তো ওইটা থাকে কি আমরা কোনো টপিক যদি হয় তো অ্যাবসেন্ট হলে আমরা না কভার করতে পেলাম, তো এটা করার চান্স থাকে, তো এটা একটা প্লাস পয়েন্ট। কুঞ্জাস তোমার কি মত? হ্যাঁ দেখুন, যখন আমরা ইন্ডিয়াতে পরীক্ষা দিয়েছিলাম, এটা আশা নিয়ে দিয়েছিলাম যে আমরা ডাক্তার হব। তো স্বাভাবিকভাবে যখন আমরা নিটে স্কোর করি, সেই স্কোরে আমরা সরকারি কলেজে পাইনি, তো তাতে করে তো আমাদের এই ডাক্তার হওয়ার স্বপ্নটা তো থেমে থাকতে পারে না। তো তার জন্য আমাদের অল্টারনেটিভ উপায় নিশ্চয়ই এটাই ছিল যে বিদেশে পড়া, কারণ সবার পক্ষে প্রাইভেট কলেজে এফোর্ড করা সম্ভব নয়, সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে আমার মতো আরও এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে যারা ইউক্রেনে গিয়ে পড়াশোনা করে, তাতে করে এটা কথাটা আমি একবারে কখনো বলবো না যে ওখানে খারাপ পড়ে। ওখানে এত সুন্দরভাবে পার্সোনালাইজড অ্যাটেনশন, যেটা ওনারা বলছেন পার্সোনালাইজড অ্যাটেনশন পাওয়া যায়, আর যেখানে অ্যাটেন্ডেন্স নিয়ে খুবই একটা স্ট্রিক্ট পলিসি থাকে। আর আরেকটা সিস্টেম যেটা খুব ভালো, যেটা আমাদেরকে পড়ানো হচ্ছে ওটা নেক্সট ডে আমাদেরকে এক্সাম দিতে হবে, এরকম না যে ওখানে এক মাস পর আমার সেমিস্টার হচ্ছে, আমার রোজকার পড়া, রোজকার আমাকে এক্সাম দিতে হবে, ওটার বেসিসে আমি মার্কস পাচ্ছি, ওটাই আমার সেমিস্টার মার্কস হচ্ছে। আর যদি কথা বলি আমাদের যদি ক্যাডাভার বা যেগুলো স্পেসিমেন্স, সেটাও আমাদের কাছে ভরপুর আছে। আর যদি কখনো প্রবলেম হচ্ছে, আমরা টিচারকে বলছি, টিচাররা আমাদেরকে পার্সোনালাইজড টাইম দিচ্ছে, সেই টাইমে আমাদেরকে ডাকছে 1:1 ইন্টারঅ্যাকশন করিয়ে আমাদের ডাউট ক্লিয়ার করানো, এক্সাম নেওয়া, আর সবসময় আর স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাকশন, সেগুলো খুব ভালোভাবে। আর যে টেকনিক যে পড়াশোনার, সেটা খুব ডিফারেন্ট, মানে আমি বলবো ফিউচারিস্টিক টেকনিক্সে পড়াচ্ছে আমাদেরকে। আরেকটা জিনিস আমি আর অ্যাড করতে চাই, ইন্ডিয়াতে ইন্ডিয়ানসের ড্রিমস খুব বড়, ইন্ডিয়ানসের ড্রিমস খুব বড়, কিন্তু এখানে পপুলেশন এত বেশি কি যে ড্রিম করে লোক ওইটাও অনেক বেশি। আর ইন্ডিয়া একা এই সব সবার ড্রিম ফুলফিল করতে পারছে না, সিটস কম আছে, এখানে আমরা অ্যাডমিশন পাচ্ছি না, তো এই জন্য আমরা অনেকটা বাধ্যতামূলক ভাবে যেতে হচ্ছে বাইরে আর কি, বাধ্যতামূলক অনেকটা, যখন সেই জায়গাটা তো আসছেই সেই প্রশ্ন। আমরা আমরা আমাদের ড্রিম আছে কি আমরা ডাক্তার হব, আমরা দেশকে আমাদের দেশেই ইন্ডিয়াকেই নিজের সার্ভিস দিব, কিন্তু যে আমরা ওখানে যায় পড়তেছি, তো এটা ওই জন্যই কি আমরা নিজের ড্রিমটা ফুলফিল করতে চাই। প্রাসঙ্গিকভাবে আরেকটা প্রশ্ন এসে যায় এর সঙ্গেই, সেটা হচ্ছে যে এই যে তোমরা যদি বাইরে থেকে ডাক্তারিটা পাশ করে আসো, এমবিবিএস পাশ করে আসো, তাহলে ইন্ডিয়ায় চিকিৎসা করাতে হলে তোমাদের এখানে আবার একটা পরীক্ষা দিতে হবে, নেক্সট হ্যাঁ একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাটা কি খুব কঠিন? বা একটা স্ট্যাটিস্টিক্স আজকেই আমরা আলোচনা করছিলাম, দেখছিলাম যে সেখানে দেখা যাচ্ছে যে
14% অনলি প্রায় গড় সেই পাশের হার যারা বাইরে থেকে পড়াশোনা করেছে এখানে। দেখুন ওটা ওই সময় ছিল FMG আগে বলা হতো, তো FMG পাস পার্সেন্টেজ যদি কম্পেয়ার করি হ্যাঁ কম্পারেটিভলি লেস ছিল, বাট এখন যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে রুলটা করেছে সেটা খুবই ভালো, যে নেক্সট এক্সামিনেশন তাতে করে যারা ভারতীয়রাও যারা পাস করবে তাদেরকেও নেক্সট, আমরাও করে আসলে আমাদেরকেও নেক্সট দিতে হচ্ছে সবার জন্য সমান। হ্যাঁ, সো লেভেলটা এখন সবার জন্য সমান হয়ে গেল। তো এখন নেক্সট এর পেপার কেমন আসছে, কারণ এটা চালু হবে, তো নেক্সট এর পেপারটা আপাতত বলা যাচ্ছে না, তবে হ্যাঁ এখন হচ্ছিল বরাবরই লড়াই আমরা বলতে পারি সমান সমান লড়াই। আগে কি এরকম কিছু একটা ছিল, যে এরকম একটা ব্যাপার ছিল যে একটা এই প্রসঙ্গে অনেকেই এরকম বলছে যে ইচ্ছে করেই যারা বাইরে থেকে পাশ করে আসতে MBBS ইচ্ছে করেই এমন একটা কোশ্চেন সেট করা হতো বা এমন একটা কিছু করা হতো যাতে তারা যাতে কৃতকার্য হতে না পারে এখানে? অ্যাকচুয়ালি আমরা যে স্টাডি প্যাটার্নটা ফলো করছি আমরা ইউরোপিয়ান প্যাটার্ন ফলো করছি, তো অবভিয়াসলি দেখুন ওটা একটা স্মল পপুলেশনের কান্ট্রি আর ইন্ডিয়া একটা ভাস্ট পপুলেশন, তো ক্লিনিক্যাল এক্সপোজার অবভিয়াসলি যেখানে পপুলেশন বেশি সেখানে রোগের ভ্যারাইটিসও বেশি আর সেখানে এক্সপোজার বেশি। তো যখন FMG যে পেপারটা তৈরি হচ্ছে ওটা ইন্ডিয়ান এডুকেশন বেসড হিসাবে তৈরি হচ্ছে, তো আমরা যেভাবে পড়াশোনা করে এসেছি সেটার থেকে একটু হলেও কম্পারেটিভলি ডিফারেন্ট তো হবে। তো তাতে তার পক্ষে কি হতো কি কলেজ থেকে এমন না যে সাপোর্ট পেতাম না, FMG-র আলাদা করে কোচিং দেওয়া হয় প্রত্যেকটা কলেজে, তো পরীক্ষা যখন বসা হতো স্টুডেন্টরা যখন অ্যাপিয়ার করতো তো কয়েকজনের জন্য এটা হার্ড তো লাগতোই, কারণ ওই রকম হয়তো সিচুয়েশন তারা এমন এমন ক্লিনিক্যাল টার্মিনোলজি আসতো বা ক্লিনিক্যাল কোয়েশ্চেন দিয়ে দিত তাদেরকে হয়তো ফেস করতে হয়নি বা তাদের ক্লিনিক্যাল ইয়ারের সময় ওটা ছিল না, তো একটা প্রবলেমেটিক হতোই। তবে এখন যেটা নেক্সট পেপার করছে এখন দেখা যাক গভর্নমেন্টের থেকে কিরকম পেপার আসে। হ্যাঁ সেটা তো একদিক থেকে বেটার যে আগের সেই সিস্টেমটা থাকলো না, ইন্ডিয়া থেকেই যেই পাশ করুক বা ইউক্রেন থেকে যে পাশ করুক সবাইকেই সেই পরীক্ষাটা মুখোমুখি হতে হবে, সে যে পাশ করতে পারবে সে এগিয়ে যাবে, যে পারবে না সে পিছিয়ে পড়বে, সে ইন্ডিয়ান হোক বা ইউক্রেন থেকে পাশ করে আসুক, সেটা একদিক থেকে ভালোই বলেছো। আরেকটা আমি রুবিকার কাছে একটু জানতে চাইবো, মানে হোয়াট ইজ নেক্সট, মানে এই যে এখন যুদ্ধ চলছে এটার আলটিমেট কি পজিশনে পৌঁছবে কি হবে এখন পর্যন্ত কেউ জানতে পারছে না, তোমাদেরও নিশ্চয়ই সামনে পরীক্ষা বা সেমিস্টারের পরীক্ষা রয়েছে, তাহলে এখন তোমরা কি করবে, ইউনিভার্সিটির সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে? ইউনিভার্সিটি আছে, কন্টিনিউয়াস মেলে আমাদেরকে পাঠায় কি আপডেট আছে, তো এখন আমাদের ইউনিভার্সিটির কথা বলবো তো উনি বলছে কি এখন আমাদেরকে ব্রেক দিয়েছে 28 February থেকে 12 March অবধি, আর আগে যেটা হবে এরকম আপডেট এসেছে কি অনলাইনই হবে এখন পর্যন্ত সেটা আপডেট। তোমাদের ইউনিভার্সিটিরও ইউনিভার্সিটি থেকে তেমন কোনো আপডেট পাইনি, তবে যারা কনসালটেন্টস বগেরা যারা যাদের থ্রু দিয়ে গিয়েছিলাম তো সবারই এখন এই মুহূর্তে একটাই বলছে যে হয়তো অন্য ইউরোপিয়ান কান্ট্রিজে ট্রান্সফার হতে পারে, এটা নিয়ে একটা কথাবার্তা চলছে, কারণ এর আগেও যখন ঝামেলা হয়েছিল তখনও আমাদের গভর্নমেন্ট এই সুযোগটা করে দিয়েছিলেন যে আশেপাশে যে ইউরোপিয়ান কান্ট্রিজে আছে তারা ট্রান্সফার নিতে পারে, আর যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিজে পড়লে এটা একটা সুবিধা থাকে যে আমরা কলেজ চেঞ্জও করতে পারি বা কান্ট্রি ট্রান্সফারও করতে পারি যদি ইউরোপের কোনো কলেজ পড়ি, তো অবশ্যই সেটার জন্য আমরা ফার্দার ইনফরমেশনের জন্য ওয়েট করছি যে কি হয়, আমরাও একটা চিন্তাতে আছি কারণ আমাদেরও সেমিস্টার এন্ড হওয়ার কথা ছিল একেবারে, তো যদি এটা তো একটা চিন্তা মানে এটা বড় চিন্তা একটা যে মাঝপথে এসে হঠাৎ করে এটা যদি এখন আমাদের 6 মাসও বসিয়ে দেয় এই ওয়ার আমরা জানি না কতদিন কন্টিনিউ হবে, যদি এটা থেমেও যায় তারপরে সিচুয়েশন কি হবে, ইউক্রেনকে গড়ে তুলতে তো সময় তো লাগবে অবশ্যই, তো সেই টাইম পিরিয়ডে কি করবে কি না করবে সেটা আমাদের কাছে এখন একটা অন্ধকারে আছে, তো আমরা তো গভর্নমেন্টের অফিশিয়াল লেটারের জন্য ওয়েট করছি যে গভর্নমেন্ট কি ডিসিশন নেবে। যুবরাজ তোমাদের ইউনিভার্সিটি থেকে কিছু বার্তা এখন পর্যন্ত? এখন পর্যন্ত তো আমাদের ইউনিভার্সিটি থেকে আপডেট আছে কি 13th থেকে আবার ক্লাসেস রিজিউম হয়ে যাবে অনলাইন। হ্যাঁ আর এটাও আমরা জানি কি অনলাইন স্টাডি যে ইন্ডিয়াতে হয় অনলাইন স্টাডি ওটা থেকে ইউরোপিয়ান অনলাইন স্টাডিজ অবভিয়াসলি বেটার, ওখানে আমরা যে ক্লাসেস আমি আগে বলছিলাম কি ছোট ক্লাসেস হয় কম স্টুডেন্টস থাকে, তো আমাদের অনলাইনতে বেশি প্রবলেম হবে না, কিন্তু তখন একটা প্রবলেম তো থাকবেই কি ক্লাসেস অনলাইন অফলাইন ওটার মধ্যে তো মেডিকেল স্টুডেন্ট অনলাইন খুব একটা তো পছন্দ কেউই আমরা করব না একেবারে, কারণ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আমরা এই জন্যই মেডিকেল করেছি সিলেক্ট কারণ আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স চাই, আমরা শিখতে চাই, তো অনলাইনে সেটা হলে তো সেটার পক্ষে আমাদের জন্য মুশকিলই হয়ে যাবে। আমি আমি নিয়মটা ঠিক জানি না, একটু তোমাদের কাছে নিয়মটা জানতে চাই যে এমন কি কোনো নিয়ম আছে এখন পর্যন্ত যে ধরো তোমরা ওইখানে যতটা পড়েছো বা যতটা সেমিস্টার কমপ্লিট করেছো
তারপরে কোনোভাবে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার কোনো কলেজ থেকে বাকিটা কমপ্লিট করা? না না, এই মুহূর্তে এরকম কিছু নেই, কারণ স্টাডি প্যাটার্ন ডিফারেন্ট। আর আমাদের ওখানে যেটা সিস্টেমটা হয়, যেরকম অ্যানাটমি যেটা পড়ানো হয়, ধরো লেবলিং যেগুলো হয়, আমি জানি না আমাদের কান্ট্রিতে হয়তো ইংলিশে লেবলিং মনে করতে হয়, বাট আমাদের যেটা কি হয়, যেটা মেডিকেলের রুট ল্যাটিন, আমাদেরকে নেমস থেকে শুরু করে সবকিছু ল্যাটিনের ল্যাটিন টার্মিনোলজি আমাদেরকে ফুল রিমেম্বার করতে হবে। তো একটু হলেও ডিফারেন্ট আছে স্টাডি প্যাটার্ন। সো আই ডোন্ট থিঙ্ক সো কি ইন্ডিয়ার থেকে এটা পসিবল হবে, বা ইন্ডিয়া গভর্নমেন্ট যদি সিটস দেয় তাহলে সেটা খুবই ভালো আমাদের পক্ষে, যদি দেয় তাহলে বলবো। কিন্তু রুবিকা কোনো কি আবেদন করবে গভর্নমেন্টের কাছে, যে যাতে আরো তোমাদের যাতে সুবিধা হয়, এই ধরনের কোনো আবেদন গভর্নমেন্টের কাছে রাখা? আমার তো কি চাইছো এখন মোট কথা, একটাই, যদি এখানে ওয়ার সিচুয়েশন হয় ইউক্রেনে, আর এটা যদি আরো ওয়ার্স হয়ে যায়, তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু করুক আমাদের জন্য, যেমন কি হাফ টা এখানে যদি হতে পারে, যদি হতে পারে, যদি স্পেশাল কোনো ব্যবস্থা যদি হয়, তাহলে যদি কনসিডার করা যায়। হ্যাঁ, কনসিডার করা যায়, এটা কনসিডার করে তাহলে সেটা অনেকটাই অনেকটাই বেটার হয়, বেটার হবে অবিয়াসলি। হ্যাঁ, একেবারেই একেবারেই। দর্শক বন্ধুরা, আপনারাও দেখছেন এবং আজকের আমাদের এই অনুষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তারাও নিশ্চয়ই দেখছেন এবং অনেক জনপ্রতিনিধি তারাও দেখছেন, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু একটি বার্তা, একেবারে স্পষ্ট বার্তা, রুবিকা সহ অন্যান্যরা যারা রয়েছেন তারা কিন্তু একটি স্পষ্ট বার্তা দিতে চান সরকারের কাছে, যে এই ওয়ার সিচুয়েশনে, এই পরিস্থিতিতে ওরা যতটা যে সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করেছে, বাকি সেমিস্টারগুলো যাতে তাদেরকে আবার সেই ওয়ার জোনে ফিরে যেতে না হয়, যাতে তারা এখানে বাড়িতে বসেই, ভারতবর্ষেই তাদের বাকি পড়াশোনাটুকু কমপ্লিট করে ডিগ্রি পেতে পারে এবং এখানে প্র্যাকটিস করতে পারে, সেই ব্যবস্থা করা, যদি কোনো স্পেশাল ব্যবস্থা যদি করা যায়, সেটা কিন্তু ওদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে, তাই তো? যুবরাজ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে যারা ওখানে আটকে আছে এখন পর্যন্ত, তেমন কারোর সঙ্গে আজকালের মধ্যে কথা হয়েছে? হ্যাঁ, আমার ফ্রেন্ডসদের সাথে কথা হয়েছে যারা বাংকাজে আটকে আছে। কি বলছে, কি অভিজ্ঞতা তাদের, কি বলছে তারা? ওরা বলছে কি এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে বলছে এই পোল্যান্ড বর্ডারে চলে যাও বা রোমানিয়া বর্ডারে চলে, কিন্তু আমরা নিজে কেরকম করে যাব? ট্রেন চলছে, ট্রেন থেকে এরকম হচ্ছে কি আমাদেরকে চড়তে পারছি না, এক তো আমাদের কাছে লাগেজ আছে, আমাদের জিনিসগুলো আছে, আর উপর থেকে বলছে কি তুমি বর্ডারে পৌঁছায় যাও, এরকম তো এখন ওরা চাচ্ছে কি ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু অ্যারেঞ্জমেন্ট করুক কি ওদেরকে কিভ থেকে বা খারকিভ থেকে, ওডেসা থেকে এভ্যাকুয়েট করতে হেল্প করে। কিভে বেশি বেশি সংখ্যক কি স্টুডেন্ট আটকে রয়েছে এখনো? বেশিরভাগ স্টুডেন্ট আসলে যেরকম সামারতে, অ্যাকচুয়ালি যেটা নিউজে দেখাচ্ছে যে সামি মেডিকেল ইউনিভার্সিটি যেটা আছে, ওখানে অলমোস্ট 500 ইন্ডিয়ানসরা আটকা পড়ে আছে। আচ্ছা, কিভে তো অলমোস্ট, যেটা নিউজে দেখানো হয়েছিল যে কিভে অলমোস্ট মতলব প্রায়োরিটি বেসিসে তাদেরকে ইভ্যাকুয়েট করে দেওয়া হয়েছে, বাট খারকিভে একটু প্রবলেমেটিক হয়ে গেছে। মেন এখন খারকিভ আর সামিতে বেশিরভাগ স্টুডেন্টসরা আটকে আছে, কিভেও আছে বাট কম্পারেটিভলি লেস অ্যাজ কম্পেয়ার টু দিস টু সিটি। অনেকেই আজকেও আমরা খবর পেয়েছি, অনেকেই ইতিমধ্যে পোল্যান্ড থেকে, অনেকে রোমানিয়া থেকে তারা রওনা হয়েছে, তারা নিজেদের উদ্যোগেই মানে ওই বর্ডার পর্যন্ত পৌঁছেছিল, তারপরে তারা বাড়ির দিকে রওনা হয়েছে বলে আমরা জানতে পারছি। এখন যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্তই তো একটা চিন্তা তো থাকছেই, শুধু আমাদের না, তাদের বাড়ির লোকেদেরও একটা বড় টেনশন। রুবিকা, এই যে বাড়িতে ফিরে এলে তারপর, তারপরের সিচুয়েশনটা বাড়ির, একেবারে আমি বাড়ির পরিবেশ, আত্মীয় স্বজনরা নিশ্চয়ই ফোন করেছে, বন্ধুরা খোঁজ নিয়েছে, এই সময়টা কতটা চিন্তায় ছিল তোমার বাড়ির লোকেরা? আমার বাড়ির লোকেরা অনেক চিন্তায় ছিল, ইভেন মা তো কান্না করে দিত কল করে করে কি কি হবে কি না হবে, লাইফটা হয়তো আনসার্টেন ছিল, কিছুও হতে পেত, তো অনেক স্ট্রেসফুল ছিল, টেনশন ছিল, ডিমোটিভেটিং ছিল নিজের জন্য অনেক কি কি হতে পারে, আর মানে অনেকটাই স্ট্রেসফুল ছিল কন্ডিশনটা। বাট থ্যাঙ্কফুলি আমি কালকে বাড়ি পৌঁছালাম আর অনেক খুশি ছিলাম কি হ্যাঁ এখন আমি ফাইনালি সেফ আছি, আর এখন মা বাবা সিবলিংকে দেখতে পাচ্ছি, তো অনেক রিলিফ পেয়েছিলাম আমি। একেবারেই একেবারেই। দর্শক বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন তারা কিন্তু একেবারে ওদের, ওরা একেবারে সেই ওয়ার জোন থেকে কিন্তু ফিরে এসছে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে। রুবিকা বলছিল সে 30 কিলোমিটার 31 কিলোমিটার রাস্তা লাগেজ নিয়ে হেঁটে বর্ডার পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এই যে পুরো রিস্ক নিয়ে যাওয়া, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, যে কোনো ঘটনা ঘটতে পারতো, কিন্তু তা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাদেরকে পৌঁছতে হয়েছে, এবং ওদের একটাই লক্ষ্য যে সেখানে ডাক্তারি কমপ্লিট করে তারা কিন্তু এইখানে এসে, ভারতে ফিরে
এইখানে কিন্তু তারা প্র্যাকটিস করতে চায়, এইখানকার মানুষের সেবা করতে চায়, এবং সেই জন্যই কিন্তু তাদের ডাক্তারি পড়তে বিদেশ যাত্রা। আমি যুবরাজের কাছ থেকে একটা বিষয়ে একটু জানতে চাইবো আর কি, তুমি যদি তোমার অভিজ্ঞতাটা বলো, এই যে যতদিন তুমি ছিলে পড়ছো ইউক্রেনে গিয়ে, এই যে দীর্ঘ সময়, এই সময়টা তুমি কিভাবে কাটিয়েছো, কতটা কেমন ছিল সেইখানকার জীবনযাত্রা? ওয়ার স্টার্ট হওয়ার আগে খুব ভালো ছিল, ওখানে লোক খুব ভালো, ভেরি সাপোর্টিভ, কোনো প্রবলেম নাই। যেরকম এখানে হয় লোকগুলা রাত্রের পরে, রাত্রে বেশি রাত্রে বের হয়ে হইতে ভয় পায় কি কিছু প্রবলেম হয়ে যাবে, আমরা ওখানে রাত্রে 10টাতেও বের হয়ে গেলে হস্টেল থেকে কোনো প্রবলেম নাই, ওখানে একদম সব শান্ত, লোকগুলা নিজের নিজের মধ্যে থাকে, কোনো কেউ পিন করে না অন্যদেরকে, মানে অন্য কারো বিষয় নিয়ে মাথা ব্যথা নেই, অন্য বিষয় দিয়ে মাথা ব্যথা নেই। আমরা ওখানে পড়তাম পড়তাম খাইতাম ঘুমাইতাম আর মজায় থাকতাম, কোনো এরকম, দেশটা খুবই সুন্দর দেখে, আমরা আমাদের কাছে ফটোজ আছে, ভিডিওজ আছে, মানে দেখার মতন দেশ। কুঞ্জাস, কখনো কি এটা ফিল করেছো যে তুমি একটা অন্য কান্ট্রিতে গিয়ে আসো, ফলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এটা কখনো কি ফিল হয়েছে? না, সমস্যা সেরকম কখনো আমি ফিল করিনি, কারণ প্রচুর ইন্ডিয়ানস পড়ে, সব কলেজে প্রচুর ইন্ডিয়ানসরা পড়ে, তো স্বাভাবিকভাবে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তো আমি তো স্বাভাবিকভাবে বাইরে থাকতাম, নিজের অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতাম, আমার সাথে এক রুমমেটও থাকতো, সেও বাঙালি ছিল, তো আমরা যে একটা বন্ধুত্ব ওখানে তৈরি হয়েছিল, কখনো এরকম মনে হয়নি যে ঘর থেকে দূরে আছি বা কিছু, মজা হাসি মজাক পড়াশোনা সবই চলতো, কখনো এরকম মনে হতো না যে আমার সেফটি নিয়ে কোনো ইস্যুস, না সেটা কখনোই মনে হয়নি, না ওখানকার লোকেদের ডিস্টার্ব কিছু ছিল না। মোস্ট প্রবাবলি সব থেকে যে কান্ট্রিটার একটা গুড পয়েন্ট আমি বলবো, যে এটা ওমেনদের সেফটি নিয়ে ওরা এত বেশি ইম্পর্টেন্স দেয়, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়া কয়েক এখনো বলতে গেলে ল্যাক হয়, কারণ যদি বলা যায় যে রাত্রেবেলা যদি মেয়েরা বের হয়, ওমেন সেফটিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বেরোনোর আগে তারা 10 বার ভাববে, কিন্তু সেই কান্ট্রিতে সেখানে তাদের 10 বার ভাবতে হয় না, কারণ তারা জানে তারা একটা সেফ আর সিকিউর প্লেসে আছে, আর কেউ কাউকে কাউকে ডিস্টার্ব করবে না। পড়াশোনার ক্ষেত্রে রুবিকা, পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা কখনো? না, পড়াশোনার ক্ষেত্রেও না, কারণ কি টিচার্স সবাই কোঅপারেটিভ ছিল, ইভেন সিনিয়র্সরাও, আমি তো হোস্টেলে থাকতাম, তো হোস্টেলে আমি যদি কোনো টপিক নিয়ে যদি হয়ে যায় কি এটা পাচ্ছি না, তো আমি সিনিয়রের কাছে চলে যেতাম বা যারা জানে, আর টিচার্সরা অবভিয়াসলি সবসময় কোঅপারেটিভ ছিল, যদি আমি আলাদা করে মেসেজও সেন্ড করি ওরা আনসার করবে, রিপ্লাই করবে। মোট কথা একটা ফ্রেন্ডলি সিচুয়েশন সেখানে ছিল, ফ্রেন্ডলি সিচুয়েশন ছিল। এবং আজকে দেখো বিশ্ব জুড়ে কিন্তু আলোচনা হচ্ছে যে কেন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, কেন যুদ্ধ বাঁধলো, এ ওর দোষ দিচ্ছে, ও তার দোষ দিচ্ছে, কিন্তু তোমাদের মুখে শুনে যেটা বুঝতে পারলাম যে মানে বাইরে থেকে আমরা যাই মনে করি না কেন, কিন্তু তোমরা যারা পড়তে গিয়েছো ওখানে, দীর্ঘদিন থেকে আসো, বছরের পর বছর ধরে আছো, পড়াশোনা করছো, তোমাদের অভিজ্ঞতা কিন্তু যেটা তোমরা বললে যে খুব ফ্রেন্ডলি একটা সিচুয়েশন, এবং ভারতীয় বলে কখনো সেখানে অবহেলা সেটা কখনোই হয়নি, কখনো ফেস করতে হয়নি। আর সবার থেকে ভালো ওখানে আমাদের র‍্যাগিং হয়নি, হোস্টেল আমরা যখন গেছিলাম তখন ভেবে গেছিলাম কি র‍্যাগিং হতে পারে, কিন্তু সিনিয়র্সরাও এত ফ্রেন্ডলি, বা ইন্ডিয়ান্স হোক বা অন্য কোনো কান্ট্রির, সবাই ফ্রেন্ডলি, সবাই বলে কি নিজে নিজে এসে বলে কি তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলবা, ফ্রেন্ডলি একটা পরিবেশ। এবং ওখানে অনেক বাঙালি ডাক্তাররাও ওখানে আসেন, যারা ওখানে চিকিৎসা করছেন, এখনো আছেন, বাড়িঘর করেও আসেন, এমনও আমরা জেনেছি যে তারা আছেন, এবং তাদের মধ্যে একজন দুজন তো খুব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইভ্যাকুয়েট করার জন্য ওখানে স্টুডেন্টদের সেইখানে, ফলে সব মিলিয়ে একটা ভালো পরিবেশের মধ্যে ছিল। কিন্তু এই যে যুদ্ধ, হঠাৎ করে যুদ্ধ লেগে যাওয়া, এবং দেখো মানে আমরা তো দেশের প্রতি সবাই দায়িত্বশীল, কিন্তু যখন আমি যেখানে পড়াশোনা করতে যাচ্ছি সেইখানকার প্রতিও তো একটা আবেগ সবারই তৈরি হয় দীর্ঘদিন থাকার ফলে। তো এই যে যুদ্ধ, রাশিয়ার আক্রমণে ইউক্রেন বিধ্বস্ত হয়ে গেছে একেবারে, ইউক্রেন কার্যত ধ্বংসের মুখে ইউক্রেন, সেইখান থেকে তোমরা কি মনে করো, তোমাদের কি বার্তা? না দেখুন, আমরা ইউক্রেনে একটা আশা নিয়ে গেছিলাম, এই আশা নিয়ে যে আমরা ওখান থেকে ডাক্তারি পড়ে আসবো, ডাক্তার আমাদের দেশে ফিরে আসবো, তো অবশ্যই যদি ইউক্রেন যদি আমাদেরকে আবার সেই সুযোগটা দেয়, বা এগুলো সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি আমরা পড়ার এখানে সুযোগটা আবার পাই, কন্টিনিউ করার সুযোগ পাই, সে অবশ্যই আমরা যাব, কারণ স্বপ্ন তো আর এই জায়গায় থামতে পারে না, বা একটা ওয়ার আমাদেরকেও থামাতে পারবে। একেবারেই একেবারেই, দর্শকবৃন্দ ঠিক বলেছে, একদম একেবারে কুঞ্জাস একেবারে যথার্থ বলেছে যে কোনো যুদ্ধ কারো স্বপ্নকে কখনো আটকে রাখতে পারে না, যুদ্ধ কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন নয়। রুবিকা, তুমি কি বার্তা দেবে কেন্দ্রীয় সরকারের জন্য বা সাধারণ মানুষের জন্য? আমি বলবো কি যত তাড়াতাড়ি হতে পারে ওয়ারটা যেন শেষ হয়ে যায়, তাকে আমরা
নরমালি কন্টিনিউ করতে পারি নিজের ক্লাসটা যেরকম হচ্ছিল একেবারে। আরো তো এই যে যারা যাচ্ছে তোমাদের মতন আরো অনেকেই হয়তো আগামী প্রজন্ম, তারা হয়তো প্ল্যানিং করে রয়েছে যে এর পরে এই কমপ্লিট করার পর আমরাও ইউক্রেনে পড়তে যাব, বা আমরাও সেখানে গিয়ে পড়াশোনা করবো, আমরাও ওখানে ডাক্তার হবো, গিয়ে ফিরে এসে দেশে আমরা এখানে চিকিৎসা করবো, এটা তো অনেকেরই প্ল্যানিং থাকতে পারে। তাদের জন্য তুমি কি বলবে যুবরাজ, যারা প্ল্যানিং অলরেডি প্ল্যানিং করে আসে, যে হয়তো কেউ দু বছর ধরে প্ল্যানিং করে আসে, সেইভাবে প্রিপারেশন নিয়েছে যে আমি এরপরে এর পরের স্টেপে আমি সেইখানে পড়বো? আমি বলবো কি, এই ওয়ারের সিচুয়েশনটার নিয়ে ভয়ের কথা নেই, একবার যেরকমই এটা শেষ হয়ে যাবে তারপরে তো আবার আমরা যেতেই পারবো, আমি নিজে যাব। তো আমি অন্যদেরকে বলবো কি, নিজের স্বপ্নকে এই একটা ওয়ারের জন্য সরাই দিতে লাগে না, যখন তুমি ভেবে নিছো কি তুমি যাবা তো যেতে পারো, এরকম কিছু নাই কি ওখানে প্রবলেম হবে বা কিছু প্রবলেম, মানে ওখানে কিছু প্রবলেম হবে না, এটা তো আমি জানি, এটা আমি নিজের জন্য তো আমি নিজের গ্যারেন্টি নিতে পারি কি আমি নিজে জানি কি ওখানে কোনো প্রবলেম হবে না, ওখানে লোকগুলো ফ্রেন্ডলি, ওখানের সরকার ফ্রেন্ডলি। এখন হয়তো ওয়ার্ডের সিচুয়েশনে কয়েক জায়গায় প্রবলেম হচ্ছে, কিন্তু ওয়ার্ডের সিচুয়েশনে সব জায়গায় কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। আমাদের সময় খুব কম, শেষের দিকে আমরা চলে এসেছি অনুষ্ঠানে, শেষ প্রশ্ন আমাদের, তোমরা ডাক্তারি পড়তে ভারত থেকে ইউক্রেনে গিয়েছো, এইখানে যাতে এই গিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছে, যুদ্ধ হচ্ছে, চারিদিকে গোলাবর্ষণ হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে জীবন প্রাণ হাতে করে তোমাদের ফিরতে হচ্ছে ওয়ার জোনের মাঝখান থেকে, এই সিচুয়েশনে কাউকে যেন আর পড়তে না হয়, এইখান থেকে যারা ডাক্তারি পড়তে চায়, যারা চিকিৎসক হতে চায়, তারা যেন বাড়িতে থেকে দেশের মাটিতেই যেন চিকিৎসা পড়তে পারে, চিকিৎসা বিজ্ঞান পড়তে পারে, ডাক্তার হতে পারে, এই স্বপ্নকে সফল করার জন্য আমাদের এখানকার যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার ডাক্তারি পড়ার যে ব্যবস্থাপনা, যে সিস্টেম, সেইখানে কি কি ইনক্লুড করা দরকার আর কি কি ভালো পদক্ষেপ করা দরকার, তুমি কি মনে করো? দেখুন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আমি কখনোই বলবো না খারাপ, অবশ্যই ভালো, খালি প্রবলেমেটিক একটাই যে সিটস খুব কম, যে নাম্বার অফ ক্যান্ডিডেটস যেটা হচ্ছে, যেরকম নিটে 16 লাখ পরীক্ষার্থীরা প্রতি বছর পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে থেকে অনলি 1 লাখ বা 1.5 লাখ স্টুডেন্টরা পাচ্ছে, তার মানে তো এ নেই যে বাকি রিমেনিং যারা থাকছে তারা বোকা, অবশ্যই না। তো আমি খালি এতটুকুই বার্তা দেবো আমাদের গভর্নমেন্টকে যে আমাদের সিটস বাড়ানো হোক, সিটস বাড়ানো গেলেই তাহলে পরে অপরচুনিটি আসবে, আমাদেরকে যদি অপরচুনিটি না দেওয়া হয় তো আমরা প্রুফ কোথায় করব? আমাদের প্রুভিং আরো 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 যারা পড়তে চায়, যারা আরো ডাক্তার হতে চায়, আমাদের মত আরো বেশি করে সুযোগ দেওয়া, আরো বডিং ডক্টরস আছে যারা আমাদেরকে দেখে যারা মোটিভেট হবে, তো অবশ্যই তাদেরকে সুযোগ দিতে হবে। তো সেই সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে একটা সিট বা সিট বাড়ানোর নিশ্চয়ই আমি বলবো গভর্নমেন্টকে একবার ভেবে দেখতে, যে সিট যাতে বাড়ানো যায়। রুবিকা, তোমার কি পরামর্শ? অ্যাকচুয়ালি আমি এগ্রি করি ওর থেকে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, যেটা আমরা নর্মালি যারা জেনারেল ক্যাটাগরির থেকে, তো ওরা অনেক ইয়ে করে, মানে অনেক হার্ডওয়ার্ক করে, বাট ডিউ টু কাস্ট সিস্টেম কোথাও না কোথাও আমরা পিছিয়ে ছেড়ে যাই। আমাদের পক্ষে একটা অসুবিধার জিনিস, ফলে তোমরা চাইছো যে মেধার ভিত্তিতে বিচারটা হোক, অবশ্যই মেরিট বেস, কাস্টের ভিত্তিতে নয়। আমরা যে লাইন নিয়ে পড়াশোনা করছি তাতে করে আমরা একটা মানুষের জীবন বাঁচানোর একটা করছি, তো এই লাইনে আমার মনে হয় না কোনো ভেদাভেদ হওয়া উচিত, এই লাইনে অবশ্যই একটা মেরিট বেসিস হওয়া উচিত, যার মেরিট আছে সেই এখানে পাবে, মেধার ভিত্তিতে হওয়া উচিত। যুবরাজ, তোমার কি পরামর্শ? আর আমি ইনার দুইজনেরই যে আছে পয়েন্ট, ইনাদের থেকে অ্যাগ্রি করি। আর একটা আর খারি আমি অ্যাড করতে যাব কি, যে প্রাইভেট কলেজেস আছে, যে বড় বড় পলিটিশিয়ানস হয়ে গেল বা বড় বড় পাওয়ারফুল লোক যে আছে, ওরা ওন করে, ওরা ফিজ এত হাই রেখেছে কি স্টুডেন্টসগুলো যারা এখন পাচ্ছে না। ইন্ডিয়া আমরা জানি এত বড় কান্ট্রি, এত লোকের ড্রিম আছে, তো সবাই হয়তো প্রাইভেট গভর্নমেন্ট কলেজ পাচ্ছে না, কিন্তু যারা এখন করতে চায় তখনও করতে চায়, ওদেরকে বাইরে যাইতে লাগছে, এত বেশি ফিজ, মানে প্রাইভেট কলেজেও যাতে বাধা ধরা ফিজের মধ্যে যেন এটা কমপ্লিট করা যায়, তার জন্য একটা সরকারি নিয়ম রাখা। যখন ইউরোপের কোনো কান্ট্রি করতে পারছে, ইন্ডিয়া কেন পারছে না? যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট কিন্তু যুবরাজ তুলেছে, যে সবাই হয়তো গভর্নমেন্ট কলেজে সুযোগ পাবে এমনটা নয়, বহু প্রাইভেট কলেজ রয়েছে, সেই প্রাইভেট কলেজগুলোতেও যারা ডাক্তারি পড়তে চায়
তারা যে সুযোগ পাচ্ছে তখন তাদের মোটা অঙ্কের টাকা 1 কোটি টাকা 1.5 কোটি টাকা এইরকম তাদের দিতে হচ্ছে, দিয়ে তাদের পড়াশোনা করতে হচ্ছে, যেটা এফোর্ড করা সাধারণ পরিবারের পক্ষে সম্ভব নয়। ফলে তাদের যে স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন কিন্তু জলাঞ্জলি দিতে হচ্ছে, আশা কিন্তু নিরাশায় পরিণত হচ্ছে, হতাশ হচ্ছেন স্টুডেন্টরা। ফলে যুবরাজের যে দাবি সেটা যথার্থ দাবি যে সরকার এমন কোনো ব্যবস্থা করুক, এমন কোনো পদক্ষেপ করুক যাতে প্রাইভেট কলেজগুলো নিজেদের ইচ্ছা মতন ফিজ নিতে না পারে, একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, সেই নিয়মে যেন ফিজ নেওয়া হয়, তাই তো সমাজের সেই দাবি তো। এবং আপনারা সকলেই শুনলেন যে যারা ডাক্তারি পড়ুয়া তাদের যে দাবিগুলো, তাদের কি চাহিদা, সরকারের কাছে তারা কি চায়, সেই চাওয়ার কথা কিন্তু তারা সরাসরি তারা জানালেন। এবং আমরা আশা করব যে এই অনুষ্ঠান যারা দেখছে, যারা জনপ্রতিনিধিরা, জনপ্রতিনিধিদের কাছে সেই বার্তা অবশ্যই পৌঁছবে এবং তারা নিশ্চয়ই সরকারের কাছে সেই বার্তা সঠিক জায়গাতে পৌঁছে দেবে, যাতে এই ডাক্তারি পড়ুয়াদের যে সমস্যা সেই সমস্যা যাতে মেটে, যাতে সরকারি কলেজে আসন সংখ্যা বৃদ্ধি হয় এবং প্রাইভেট কলেজেতে ফিস কমানো যায়, যাতে আর কোনো ডাক্তারি পড়ুয়াকে প্রাণের ঝুঁকি নিয়ে ওয়ার জোন থেকে ফিরে আসতে না হয় এবং ওয়ার জোনে গিয়ে পড়াশোনা করতে না হয়, তার জন্য সঠিক পদক্ষেপ আমাদের পক্ষ থেকে আমরাও আশা করব যে সরকার, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, তারা যথাযথ পদক্ষেপ করবে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছি, তোমাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। এই পরিস্থিতির মধ্যে তোমরা ট্রমাটাইজ, অনেক তোমরা কষ্ট করে বাড়িতে ফিরেছো, তার মধ্যেও আমাদের সময় দিয়েছো, দর্শকদের তোমাদের কথা জানিয়েছো, তার জন্য তোমাদের আর একবার অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং এই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের কি পরিস্থিতি, কি চলছে সেখানে, আমরা কিন্তু প্রতিনিয়ত উত্তরবঙ্গ সংবাদে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের একেবারে আপডেট খবর জানতে আপনারা চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ পোর্টালে। ভালো থাকুন, সুস্থ থাকুন।